দীর্ঘ সময় হেডফোন ব্যবহারে কানে যেসব সমস্যা হতে পারে, হেডফোন বা ইয়ারফোন ছাড়া অনেকে তাদের জীবন কল্পনা করতে পারেন না। অফিসে যাওয়া আসার সময়, কাজের ফাঁকে, সারাদিনই যখনই সুযোগ পান কানে হেডফোন তুলে নেন। আমরা অনেকে গান শুনতে কিংবা বিভিন্ন কাজের জন্য ঘন্টার পর ঘন্টা হেডফোন ব্যবহার করছি। অনেকে রাস্তার কোলাহল, বাসের হর্নের আওয়াজ এড়াতে হেডফোন ব্যবহার করেন। যদি অভ্যাস এমনই হয় তাহলে এখনই সাবধান হওয়ার সময় এসেছে, কারণ গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে হতে পারে মারাত্মক সমস্যা। চলুন জেনে নেওয়া যাক কি কি সমস্যা হতে পারে হেডফোনের কারণে। যেসব সমস্যা হয় কানের যন্ত্রণা, আপনি যখন হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করছেন বা দীর্ঘ সময় ধরে গান শুনছেন, কেবল তখনই আপনার কানের ভেতরে অদ্ভুত শব্দটি অনুরণিত হয় এবং কানে ব্যথা হয়। 90 ডেসিবেল বা তার চেয়ে বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে লাগলে এই সমস্যা হতে পারে। চিরতরে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। হেডফোন কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো, এতে কানে সংক্রমণ হতে পারে। অন্য কারো কান থেকে ব্যাকটেরিয়া হেডফোনের মাধ্যমে আপনার কানে আসতে পারে। মনের উপর ক্ষতিকারক প্রভাব, আপনি হয়তো জানেন না হেডফোন ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ উৎপন্ন করে, অতএব আপনি এটি যদি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করেন তবে এটি মস্তিষ্কে খুব খারাপ প্রভাব ফেলবে। এজন্য নির্দিষ্ট সময় ইয়ারফোন ব্যবহার করুন। শোনার অসুবিধা, আপনার কি কাজ করার সময় বা কথা বলার সময় ইয়ারফোন ব্যবহার করার অভ্যাস আছে? যদি তাই হয় তবে সাবধান, কয়েক ঘন্টা হেডফোন ব্যবহার করলে কানের সমস্যা হতে পারে। গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় হাই ভলিউমে গান শুনলে হেডফোন খোলার পরেও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। এছাড়া হেডফোনে উচ্চ শব্দে গান শুনবেন না, সর্বোচ্চ 70 থেকে 80 ডেসিবেল শব্দে গান শুনতে পারেন। উচ্চ শব্দে কানে পর্দায় গিয়ে খুব জোরে আঘাত হানে। দীর্ঘদিন এমন চলতে থাকলে স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। শ্রবণ ক্ষতি, হেডফোন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টি হয় সেটি মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এ কারণে ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের ঝুঁকি সবচেয়ে বেশি। সুস্থ থাকতে হেডফোন কেনার আগে সতর্ক হন। কানের সংক্রমণ, অনেকে তাদের হেডফোন একে অন্যের সঙ্গে শেয়ার করে। এ পরিস্থিতিতে ব্যাকটেরিয়া এবং জীবাণু ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ইয়ারফোনে স্পঞ্জের মধ্যে দিয়ে চলে যায়, যা কানে সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই চেষ্টা করুন নিজের হেডফোন নিজেই ব্যবহার করতে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে সংক্রমণ এড়াতে হেডফোনগুলো পরিষ্কার রাখবেন এবং হাই ভলিউমে শুনবেন না। রাস্তা পারে পারে সময় কোনোভাবে হেডফোন ব্যবহার করবেন না। যদি কানে হেডফোন থাকে তাহলে অবশ্যই ফুটপাত দিয়ে পথ চলবেন।